হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় আপনাদের সুস্বাগতম জানাচ্ছি চ্যানেল আয়ের নিয়মিত অনুষ্ঠান 300 সেকেন্ডে। 300 সেকেন্ড অনেক কম সময়, আবার অনেক সময়, বারবারই বলছি 300 সেকেন্ডে অনেক কথাই বলা যায় না, আবার 300 সেকেন্ডে এমন কিছু কথা বলা যায় যা হৃদয়ে গেঁথে যায় এবং হৃদয়কে কেড়ে নেওয়া যায়। আমার সাথে আজকে 300 সেকেন্ডে যে বসেছেন তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য নায়ক, সেলিব্রিটি অভিনেতা, শিল্পী সমিতির নেতা এবং আগামী যে নির্বাচন আসছে শিল্পী সমিতির সেখানে সাধারণ সম্পাদক পদে পুনরায় প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হিরো জায়েদ খান। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। আপনি তো রানিং শিল্পী সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক হিসেবে আপনার তিনটি ব্যর্থতা কি? হয়তোবা সব শিল্পীকে, যে কজন আমার শিল্পী তাকে হয়তোবা এক জায়গায় আনতে পারিনি, তাহলে তো আজকে আবার নির্বাচন হতো না, সেটা এক। আরেকটা ব্যর্থতা হচ্ছে আমি চেয়েছিলাম যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য একটা আবাসনের ব্যবস্থা করা, যেটা আমি পারিনি অল্প সময়ে। আরেকটা বলবো যে শিল্পীদের জন্য একটা বড় ফান্ডের কথা ইচ্ছা করেছিলাম, যে সবাই মিলে একটা বড় ফান্ড করবো যেটা দিয়ে আমি শিল্পীদেরকে আসলে সহায়তা করতে পারি। সবাই যে প্রধানমন্ত্রীর কাছে বারবার যাচ্ছে, এটা আমার জন্য খুবই খারাপ লাগছে অ্যাজ এ লিডার অফ দ্য ফিল্ম আর্টিস্ট অ্যাসোসিয়েশন। সেটা বড় একটা ফান্ড আমি আসলে ক্রিয়েট করতে পারিনি। আমি আমার চোখে তিনটা ব্যর্থতাই খুব বড় আকারে ধরা পড়ছে। এবং পরবর্তীতে আপনি আবার দাঁড়িয়েছেন এই ব্যর্থতার ভার নিয়ে, ব্যর্থতা পূরণ কীভাবে করবেন যদি পাশ করেন? অবশ্যই করতে হবে, কারণ এগুলো দিয়ে সংগঠন তো আমি প্রথমবার হয়েছি, এই ভুলগুলো থেকেই তো শুধরে নেয় মানুষ, শিক্ষা নেয়। তো সেখান থেকে আমি যারা আমার সিনেমার বলবো মুরব্বী, যারা লিজেন, তাদের অনুমতি নিয়ে, যেহেতু প্রেসিডেন্টও আমি অনেক সহযোগিতা করেছে আমাকে এবং সে অনেক সফল একজন প্রেসিডেন্ট মিশর সদাগর, তিনি পুনরায় আমাকে আবার আমার সাথেই আছেন, সেক্ষেত্রে সাহসটা একটু আছে যে এই তিনটা কাজ ইনশাল্লাহ 21-এর মধ্যে যখন 19টাই হয়ে গিয়েছে, এই তিনটা কাজ ইনশাল্লাহ পারবো সে বিশ্বাস আছে। লোকে বলে আপনি নায়ক হতে এসেছেন, নায়ক হয়েছেন, কিন্তু নায়কের চেয়ে আপনি নেতা হওয়ার প্রতি বেশি আগ্রহ, কারণ কি? নেতা প্লাস অভিনেতা, এই দুইটাই তো মানুষের সাথে অনেক সময় যুক্ত থাকে। দেখবেন পৃথিবীতে সব দেশেই অভিনেতারা একসময় নেতা হয়ে যায়। অভিনেতা হতে এসেছিলাম, বাট যখন হাল ধরলাম অনেক মাঝি নৌকা বাইতে জানে না, নতুন যারা মাঝি বলা হয় অনেক সময় বইটা ধরতে ধরতে একসময় নৌকাকে ওপারে নিয়ে যায়। আপনাকে যদি জিজ্ঞেস করি মৌসুমী এবং ডিএতায় প্যানেলের সবচেয়ে বড় উজ্জ্বল দিক কোনটা, যদি ওনারা যেই দিকের কারণে পাশ করে যেতে পারে আপনার দৃষ্টিতে? আমি ওনাদের জেতার মতো বেসিক্যালি কোনো কারণ, আমার কাছে কোনো কারণ নেই। চলচ্চিত্রের যে সামগ্রিক দুর্দশা, সেই দুর্দশায় আপনাদের ভূমিকাটা কি? চলচ্চিত্রের দুর্দশার জন্য শিল্পী সমিতি দায়ী না, শিল্পী সমিতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এটা আস্তে আস্তে ফারুক ভাই, রাজ্জাক ভাইরা তৈরি করেছিলেন 1984 সালে, শিল্পীদের স্বার্থ রক্ষা, একটা রেস্ট করার একটা স্টাডি রুম দরকার, অনেক শিল্পীদের টাকা ঠিকমতো পাওনা দেয় না প্রযোজকরা, সেই জন্য কিন্তু সমিতিটা তৈরি হয়েছিল। আপনি আমার একজন সদস্য শিল্পী সমিতির, তো আপনারা জেনে রাখা ভালো। আমার শিল্পী সমিতির সংবিধানে স্টেট কথা আছে, শিল্পী সমিতির উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে তাদের শিল্পীদের স্বার্থ রক্ষা করা। সিনেমা ভালো কি খারাপ হবে এটা দায়িত্ব পুরোই প্রযোজক সমিতির, দিস ইজ দ্য মাদার অর্গানাইজেশন। তারা টাকায় লগ্নি করে, তারা সিনেমা বানায়, শিল্পীরা তাদের পক্ষে কাজ করে। তো আমার দিক থেকে মনে হলে আমরা কিন্তু কোনো ঘাটতি নেই। আমার যদি বলা হয় যে শিল্পী সমিতির যে সহায়তা দরকার তাদের এই উন্নয়নে, আমি কিন্তু করে যাচ্ছি নিরলস, আমার শিল্পীরাও করে। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে গত ইলেকশনে প্রশাসন এবং বিভিন্ন পেশী শক্তির ব্যবহার করে আপনি নির্বাচন জিতেছেন, এটা তো মানুষ বলবেই অনেক কিছু। ভোট তো শিল্পীরা দেয়, শুনেছেন আজ পর্যন্ত ইতিহাসে শিল্পী সমিতিতে 500 ভোট সেটা আবার পেশী শক্তি দিয়ে নেওয়া যায়। আপনি রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, আলমগীর সাহেব, কবির ম্যাডামের ভোট কি আপনি পেশী শক্তি দিয়ে নেবেন এত সোজা? এখানে প্রচুর ভালোবাসা, আরও ভোটার আরও অনেক আছে যাদেরকে বায়াস্ট করা যায় না, ভায়াস্ট করলে তারা বুথের মধ্যে গিয়ে তারা তাদের পছন্দের লোককেই কিন্তু খুঁজে বেছে না। আপনার প্রিয় নায়িকাকে? শাবনূর। আপনার প্রিয় নায়ককে? আমার প্রিয় নায়ক অনেকজন, অনেক একজনকে বলতে পারবো, আমাকে দেল দুইজনকে দিতে বলেন, সোহেল রানা আর ফারুক। নতুন প্রজন্ম আপনার সমসাময়িক, আমার সমসাময়িক সবার কাছে ভালো লাগছে, সবাই ভালো। তারপর সালমান সাহ ছিল সবচেয়ে ভালো, সালমান স্যার কাছে ভালো লাগছে, ভালো কাজ করেছে, তো আইডল তার কথা সবাই বলবে। এরপরে আসেন আমিন ভাই, আছে মান্না ভাইকে আমার প্রচণ্ড ভালো লাগতো। সবচেয়ে যদি বলতে চান তার পরবর্তী প্রজন্মে রুবেল ভাইয়ের আমি প্রচুর ভক্ত, তা মনে আছে তার মতো আমি চুল কেটেছিলাম, মার্শাল আর্ট শিখতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম। আপনি কিন্তু একবারও শাকিব খানের নাম নিলেন না, জোর করে চাপালাতে হবে না, আপনি তো জোর করে আপনাকে চাপাচ্ছি না, আপনি আমার স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারেন। আপনি প্রেম করেছেন কয়টা? অনেকগুলো। কেন বিয়ে করছেন না? এইটা তো আমি বলতে পারবো না, যে বাসার থেকে হয়তো বা চায় না, তো সকালে বিয়ে করার পরে। এত সকাল মানে এখন তো রাত? না না, আমি তো বাচ্চা এখনো, বিয়ে করার বয়সই তো হয়নি। বয়স কত আপনার? এই বয়স তো আমি বলবো না টিভির সামনে আপনাকে। আপনারা সবাই, আপনারা সবাই বাবা হয়ে গেছেন, আপনারা আপনার জীবনের সবচেয়ে উজ্জ্বল দিক কোনটি? আমি সত্য কথা বলি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আর সবচেয়ে খারাপ দিক কোনটি? সহজে রেগে যাই। এত সহজে যে রাগে সে নেতা হয় কিভাবে?
জানি না, স্বপ্নের তারাই বোধ হয় রাগই হয়।